সত্য, কিন্তু হীরাবাই স্বল্পভাষী ছিলেন না। তার সাথে আমার আলাপচারিতার সময় বিভিন্ন সময় সে সুযোগ এসেছে, তা থেকে বলছি তিনি শ্লথভাষী ছিলেন। কথাগুলো ধীরে ধীরে বলতেন, কখনো অনেকক্ষণ তাকিয়ে থাকতে হতো হীরাবাইয়ের দিকে, মানে তার দ্বিতীয় শব্দটি আসার জন্য বা পরবর্তী শব্দটি আসার জন্য, কিন্তু সেই কথার গভীরতার কথা অগ্রজ সবাই বলে গেছেন। তার কথা শোনার আগ্রহ নিয়েই আমাদেরকে তার সামনে বসে থাকতে হতো। হীরাবাইয়ের সাথে আমার একটা কিছু করার পরিকল্পনা হয়েছিল, যেটি আমরা পথনাটক পরিষদ সর্বশেষ তাদের যে নিবিড় কর্মশালার আয়োজন করেছিলেন, তারা পাঁচ দিন ব্যাপী সম্ভবত আগারগাঁওয়ের নিমকো ভবনে, সেখানে হীরাবাই রাত্রি যাপন করতেন, কারণ ওটা আবাসিক কর্মশালা ছিল। ওখানে আমাদের প্রচুর, আমিও সেই কর্মশালায় মানে একটা দলের সাথে কাজ করেছি, একটা গ্রুপের সাথে, সেইখানে কথা হয়েছিল যে এইবার পথনাটক উৎসবে হীরাবাই একটি নাটক লিখবেন যেটির ডিরেকশন করব আমি, এবং আমি একটি নাটক লিখব যেটির ডিরেকশন করবেন হীরাবাই। এই কথাটি আসলে বা এই পরিকল্পনাটি আসলে পরিকল্পনাই থেকে গেল, মানে এটি আর কখনো কোনোভাবেই হওয়া সম্ভব নয়। হীরাবাইকে আমি সবসময় কিন্তু খুব, মানে উনি ওই যে ঠোঁটের এক পাশ দিয়ে একটা হাসি দিয়ে শুরু করতেন, তারপরে তার হাসিটা পূর্ণ হতো, এটি আমার খুবই ভালো লাগতো। সুতরাং আমি সবসময় চেষ্টা করতাম হীরাবাইকে এমন এমন কথা বলার যে তিনি যেন ওই হাসিটা আমাদেরকে দেন। যেমন হীরাবাই পথনাটক পরিষদ হলো সেখানে সভাপতি হীরাবাই। এরপরে 2000 সালের দিকে আমরা টেলিভিশন নাট্যকাররা এক জায়গায় হলাম যে আমাদের টেলিভিশন নাট্যকারের একটা সংঘ তৈরি করব। তখন প্রায় সবারই এরকম সংঘ চলছিল, প্যাকেজ ছিলেন তার প্রধান। তো ইমদাদুল্লাহ মিলন, তখন আরো সাকুর মজিদ, আমরা অনেকেই, তারপর কায়েস চৌধুরী, এরকম অনেকেই ওখানে ছিলেন, এবং বিনা ইয়েতেই, মানে আলোচনা অত বেশি কিছু হলো না, আলোচনায় হীরাবাই সভাপতি এবং আমাকে সাধারণ সম্পাদক করা হলো। একসময় সবাই যখন চলে গেছে, আমি হীরাবাই আছি, হীরাবাই আমাকে বলছে আচ্ছা এইটা কেন, মানে কোনো কিছু না করলে আমাকে একটা সভাপতি করা হয়, এইটা কেন মাস্তু? আমি বললাম যে আসলে হীরাবাই আপনার চেহারাটাই সভাপতির মতন, মানে আপনাকে সভাপতি করাই যায় এরকমভাবে। তো এইরকম আমার সাথে হীরাবাইয়ের সম্পর্ক ছিল। কিন্তু একটি কথা এখানে যেটা এসেছে আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে টেলিভিশন নাট্যকার বা মঞ্চের নাট্যকার, নাট্যকার শব্দটি যুক্ত মানুষের সংখ্যা অত্যন্ত কম, বিরল এই প্রজাতি। এইভাবে যদি বিলুপ্তির দিকে যায়, তবে আমরা যে শিল্পের কথা বলি, আমরা যে থিয়েটারের কথা বলি, তা কিন্তু সত্যিকার অর্থেই বিলুপ্তির থেকে যাবে। কারণ এখানে যারা অভিনয় করেন, নির্দেশনা করেন, তারা প্রত্যেকেই জানেন যে তাদের মূল যেই পাণ্ডুলিপিটি তাদের হাতে থাকে, সেটি দিয়েই বা সেটির উপরেই তারা ছবি এঁকে এঁকে যা করার করেন। ফলে আমি মনে করি যে একেবারে বীজটি যিনি বপন করেন বা যিনি বীজের যোগান দেন, তিনি একজন নাট্যকার। এই নাট্যকার আমি বিশেষভাবে লক্ষ্য করছি যে আমরা যারা থিয়েটারে যুক্ত, বিশেষভাবে নাটক লেখার প্রতি বা নাট্যকার হয়ে ওঠার প্রতি আমাদের তেমন কোনো ইচ্ছে আমরা পোষণ করছি না। আমি হীরাবাইয়ের এই মৃত্যুর আজকে তাকে স্মরণ করার যে আয়োজন, সেই আয়োজনে এই সুযোগটি নিতে চাই এই কথাটি বলে আমি ব্যক্তিগতভাবে, এবং হীরাবাইকেও আমি বলতাম যে আমরা আসলে এরশাদ এর কারণে নাট্যকার, তার সেই সময় সেই সামরিক শাসন বিরোধী নাটক লিখে লিখে লিখে, বিশেষ করে পথে নাটকগুলো লিখে লিখে আমরা আস্তে আস্তে নাট্যকার। কিন্তু এই নাট্য করা হওয়ার জন্য আমাদের অগ্রজ যারা নাট্যকার এখানে বসে আছেন মোহন ভাই, প্রত্যেকের নাটকের বই, তখন চিত্তরঞ্জন সাহা চিতু উনি বের করেছিলেন মুক্তধারা থেকে বইগুলো, এই বইগুলো আমরা পাঠ করেছি, এবং পাঠ করার পরে এটি নাটক কীভাবে লিখতে হয় সেটা আমরা শিখেছি।